কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের খাটাচৌ গ্রামের প্রায় 65 বছর বয়সী আব্দুর রহিম মোল্লা তার বাল্যকালের বন্ধু আব্দুল করিমের মেয়ের সাথে অনৈতিক কর্মকাণ্ড করে অবশেষে তার ভাই ও স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে বিয়ে করেছে। ঘটনাটি ঘটেছে চলতি বছরের 21 মে রাতে খাটাচৌ গ্রামে। স্থানীয়রা জানান, আব্দুর রহিম মোল্লা ও আব্দুল করিম তারা দুজন বাল্যকালের বন্ধু ছিলেন। গত 1.5 বছর ধরে আব্দুর রহিমের স্ত্রী অসুস্থ থাকায় নিয়মিত আব্দুল করিমের বাড়িতে তার যাতায়াত ছিল। এ নিয়ে আব্দুল করিমের ছেলে মোতালেব হোসেন রহিম মোল্লাকে তাদের বাড়িতে না আসার জন্য বলেন। এতে করিম রহিমের পক্ষ হয়ে উল্টো ছেলের সাথে বিরোধ সৃষ্টি করেন। গত 6-7 মাস আগে রহিমের স্ত্রী তৈয়বা বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর আগে 2 ছেলে 4 মেয়ে রেখে গেছেন তিনি। কিন্তু 1.5 বছর ধরে তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে মনের অমিল ছিল বলে মোবাইল দিয়ে হালেম মামা ফোন দিছে রাত্রে। এখন ওই টাইমে 2টা কি এরকম হবে, আমার ফোন দিছে। তখন আমি বললাম যে কেন, কই যে একটু এদিকে আসো, একটু জামিল হয়েছে। এরপরে আমি গেছি, যাই সাইডে আব্দুর রহিম হালেম মামা আরও কয়েকজন আছে, এরা গরম তো এরা বাইরে রাস্তার উপরে বসে রয়েছে আর এখন আমি গেছি, কেছি যে কী ঘটনাটা কি। তখন বললো যে অন্যান্যের রহিমে তো এই ঘটনা করিয়ে নিলো। তখন আগে কিছু করিয়ে নিলেন রহিম ভাই, এই ঘটনাটা করাটাকে ঠিক হইল নি। রহিম ভাই কী হোক কই রে, মেয়ে যে তো আর নাম কইস কর, এতরাই করতেছে তো মেয়ে যেন আর নাম কর, এটা আরে জেনে হোক, এটা আরে বিয়ে করাই দে বা বিয়ে করাই দে। তাই বললাম যে আপনার বয়স বেশি, মেয়ের বয়স কম, তো আপনারা এটা থাকতে জায়গা দিছে, আপনার বউ অসুস্থ, আপনার করিমের বন্ধু আসা যাওয়া করতেন আগে পিছিয়ে, এবার রিটেলিং বেশি আসা যাওয়া করছেন, করার কারণে গ্রামের বিষয়টা এখন এটা কোন দিকে যাওয়া, এখন আমরা কোন দিকে যেতাম। তখন আমরা লোকমানের বাপ হালেম মামা আমরা এরপর একটা সিদ্ধান্ত নিছি কি করা যায়। তখন রাত্রে এরে জিজ্ঞেস গেলাম যে যান আপনি মেয়ে কী কয়, আপনি মেয়ের কথাটা আপনি শুনেন, আমরা শোনার দরকার নেই। তখন রহিম নিজে আসছে, রহিম নিজে আসি এতগুলো একটা শরীর খাটের কোনায় বসছে মেয়ে খাটের উপরে শোয়ার। তখন মেয়েরে দিকে গেলাম, বাবা রে এটার কী হয়েছে, তুই একটু এদিকে তাকাছিস, তো মেয়ে আঙুল দিয়ে দেখাই দিয়েছে এতে, অর্থাৎ রহিম এতে। তখন আই গেলাম যে রহিম ভাই আর কী বলার আছে, আর রহিম ভাই কই রে যেটাই হোক অন হয়ে গেছে, এখন তোরা আর কী করবি কর। তখন আটা করলেন যে মেয়েরা তো এভাবে আর কিছু করা যাবে না, এখন হিমিয়ার ভাই আছে বর্তমানে বাইরে আনি। তখন ভাই ডাকে ব্যবসা করে, বাইরে আমরা রাত্রে আমি এনেছি, ভাই আসি বলে কিরে এত রায় তারে কিনলেই আনালি। আই বললেন যে ভাই আমরা একটু কথাটা শুনেন, এ কথাটা শুনেন কই, এম এ ঘরের দিকে গেছে যাই আর কো ভাই যাই শুনছি, আর শোনার দরকার নাই, আল্লাহর দিকে সাথে মাড়ি দে গ্রামের বিষয়, আমার ভাই যাবার জীবন জেল হয়ে যাবে, কারণ আর গ্রামটা হচ্ছে যে বুকি সামাজিকভাবে কী করতে পারস ক। তাৎক্ষণিক আমরা বাইরে আসি, একটা আলোচনা নিলাম, নিয়ে আমি হেমিয়ারে বললাম আপনি আসলে ভাই কাজটা ঠিকই করলেন না। তখন আমরা ইমাম সাহেবকে ফোন দিলাম, ইমাম সাহেবকে ফোন দিয়ে স্যার ইমাম সাহেব বললো যে ক ভাই কে আই করলেন তো ক কীসে ভাই করলেন তো ভাই এই ঘটনা ক ভাই মেয়েটার এখন উঠতি বয়স, ছেলেটা হে একটু বৃদ্ধ, এখন আমি কোন সিদ্ধান্ত দিতাম আমি আপনার জানি সিদ্ধান্ত দেব। তখন আমরা এটালেও তার বসে থাকতে পারি না, কারণ টিভির পর্দা যাবে, বিভিন্ন জায়গায় যাবে, কেউ বিয়ে দিছে, কেউ বিয়ে করছে, আত্মীয় স্বজনেরা আছে। তখন এই বিষয়টা আমরা থানা পর্যন্ত বসতে দিয়েন না, এখন রহিম মিয়ার থানায় দিলে করিম মিয়ারাও যাইতে হয়, পাশাপাশি গেলে আমাদের গ্রামের একটা বদনাম হচ্ছে। তখন আমরা এটার কী করবো, তখন মুক্তি সাহেবের ফোন দিয়েছি, ফোন দিয়ে আমি লোকমানা বারা ধরাই দিছি, ফোনে কথা বলছি, বলছে যে ভাই ছেলে যে এত রাজি আছে একটা কাজ করেন, এটা সামাজিকভাবে বিয়েটা খড়াই দেন। তখন আমরা চিন্তা করছি বিয়ে হরাইতাম না কী করতাম, এই চিন্তার মধ্যে রাত্রে মেয়ের ব্যথা বিঘ্ন বেশি উঠছে আর আমি বললাম যে ভাই আপনার সব ডাক্তারের কাছে যান, যেহেতু আপনার ভাই সব একটা সিদ্ধান্ত দিছে বিয়া, আপনার ডাক্তারের কাছে গেলে আমরা এ জানলেও পরে পর রাত্রে খবর পাইছি যে মেয়ে এর কন্যা সন্তান জন্ম হয়েছে। তখন এইখানে আসমার হাসপাতালে, আসমার হাসপাতাল দু আমরা যাই 3,500 টাকা দিই তারা আনা হয়েছে, আনি এরপরে রহিম মিয়ারে বললাম যে কী আপনি এটার কী করবেন। রহিম মিয়া কইটা আর ভাই তো কইছে আমি বিয়ে করবো, মহান আর কি আর কাছে কিছু দেওয়ার মতো নাই, আসলে তো কিছু নাই ঠিক, তবে তার কাছে কতটুকু সম্পদ আছে বলতে বাড়ি 300 শতক জায়গা আছে তার নামে, 300 শতক জায়গা তার আগে স্ত্রীর নামে, স্ত্রী মারি যাওয়ার পরে সে আরও অংশ পাওনা আছে। তো ইহা কিন্তু আমরা বলছি না আপনি 300 শতক বরাবর দিতে হইব, কারণ এই বিয়া তো পি এ অন্যায় করলেন কেন গ্রামের উপরে, এটা একটা এখন গ্রামের উপরে এফেক্ট হচ্ছে যে আমরা মান সম্মানের উপরে টানাটানি। তখন এই কথা কিছু আর এখন রহিমিয়ার ভাই মাহবুব বলছে ভাই এটা আর বাড়াবাড়ি করেছে, গ্রামে যেহেতু তোরা সবাই সালিশ দরবার করস, জিনিসটা আমাদের মেয়ে এসে বাইরে বিয়ে দিছে, হের মেয়ে এসেও বিয়ে দিছে, এখন এটা যে তুই বিয়ে করে নিতে স্যার বিয়েটা হরাই দিয়ে। তখন আমরা কাজীটা জিয়ানি হে সম্মুক্তিতে আমরা বিয়ে হয়েছি। তখন তার এখানে তার ভাই উপস্থিত ছিল,
কাফিনে স্বাক্ষর দিয়েছে, তার ভাতিজা ইসুপ উপস্থিত ছিল, সে কাফিনে স্বাক্ষর দিয়েছে, স্বাক্ষর মর্মে বিয়ে হয়েছে। এরপর চার পাঁচ দিন পরে সে আর এখানে আসতেছে না। ওই আবার মুক্তি সাহেব বলছে 40 দিন পরে একটা সাজা দেওয়ার জন্য। তখন আমরা বলছি যে ঠিক আছে, মুক্তি সাহেবের কথাই আমরা চলে ইসলাম, যেভাবে সালাতে চায় আমরা ওইভাবে চলি। তখন 40 দিন পরে মুক্তি আবার একদিন পরে আমার ফোন দিয়ে বললো যে নাতি, এই একটা কাজ করো, ওই ছেলেটা নগদে দিতে পারবা, মেয়েটা 40 দিন পরে দিবা, এক আছে যা হোক একটু সময় ইয়া করো। তখন এ আসেও না, মেয়ের খরচও দিচ্ছে না, ওষুধ বইয়ের কোনো তালাবে ইয়ে করেন না, কই রায় দিব তো আর কিছু নেই। তখন এই হিসাবে এটা রইলো। একদিন আমরা হালেম মামার সাথে তারা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এখানে যা এটা একটা সমাধা করেন, আপনি যাইতেছেন না, ওষুধ বইয়ের খরচ দিতেছেন না, আর যে জায়গাটা দিবেন বলছেন এখানে একটা স্ট্যাম্প হয়েছে, দলিলের যে স্ট্যাম্পগুলো হওয়ার দরকার, দলিলের ভেন্ডর থাকি ওই স্ট্যাম্পগুলো ওই দিন। এরপরে সে একটা সিদ্ধান্ত আমরা বললাম, ভাই এখানে অধিক লোক টোক কোনো এর বাড়িতে আসা যাওয়া করে না, কারণ আপনি করেন এদের ফ্যামিলির ভিতরে একটা কারা আছে যে আপনি আসেন কেন, এটা করে মেয়ের লগে এদের বাপ পুতে হুতের বউয়ে বউয়ে দ্বন্দ্ব যে রহিমা আমাদের ঘরে আসতে পারত, নিশ্চয় তাদের চোখে ধরা গেছে। এরপরও কর্মীটা বুঝতে চায় না আর বন্ধু আসবে তোদের কি। তখন করিমের বাটটা টেবিলের উপরে রাখে দিলে 11টা 12টার দিকে হইলে করিম দোকান থেকে আসার আগে রহিম খাই চলে যায়। এরপরে রহিমে বলছে যে, রহিমে বললাম যে এক কত টেস্ট আছে, আপনি ওই টেস্টগুলো করেন, ডিউনো টেস্ট করেন, যেটাই করেন একটা করেন, করে এতে কত যত টেস্টে করাক বা এটা ঘুরি আমার কাছে আসবো, মেয়ে যেহেতু সরাসরি আমার নাম বলে, আমরা কেউ যারা আজকে 40 দিন এখানে আসি কোনো লোক কি আপনার বিপক্ষে বা আমরা মেয়েরে বলছে যে আপনার নাম বলার জন্য। এখন মেয়ের মুখ থেকে শুনেন, কয় রে ভাই মেয়ে যান বলছে, আয় এক কথায় শেষ, এটা অন মেয়ে বলে দিয়েছেন তো ফালাইছে, আমি এটা গ্রহণ করে নেবো, আমি টেস্ট বেশ আমি করতাম না, করবো না করবো না আর বিষয় করতে হবে নয় শেষ। এবারে আমরা তো আমাদের পক্ষ থেকে বললামে, সে কিন্তু এটা আর রাজি হয়ে বিয়ে শাদী করে কমপ্লিট হয়ে গেছে। হওয়া যাওয়ার পরে না সে আসতেছে না, অনেক আয় মূল্য হক আমো কথায় মূল্য তার হক দেবো, এখানে রায় হক দিতেন না। নবাগতা স্ত্রী আরবেন নেসা দাবি করেন, গত 21 মে আব্দুল করিমের মেয়ে আরবেন নেসা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তার ভাবি ও প্রতিবেশীরা আরবেন নেসাকে নাঙ্গলকোটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। রাতে অবস্থার অবনতি হলে আরবেন নেসার গর্ভে সন্তান আছে বলে ভাবি ও প্রতিবেশীরা জানান। মুমূর্ষু অবস্থায় আরবেন নেসা বলেন, এই গর্ভে রহিম মোল্লার সন্তান রয়েছে। এতে স্থানীয় লোকজন রাতে রহিম মোল্লার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান। প্রথমে অস্বীকার করলেও পরে তিনি বলেন, যেহেতু মেয়েটি তার নাম বলেছে তাই তিনি তাকে বিয়ে করবেন। রাতে ওই মেয়েকে একটি হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়। তখন তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন, শিশুটির নাম রাখা হয় আয়েশা সুলতানা, তার বয়স 40 দিন। 22 মে সকালে স্থানীয় গ্রামবাসী রহিম মোল্লার ছোট ভাই মাহবুবুল হক মোল্লা ও ভাতিজা ইউসুফের উপস্থিতিতে নিকাহ রেজিস্ট্রার কাজীর মাধ্যমে 3 লাখ টাকা দেনমোহর নির্ধারণ ও 50,000 টাকা উসুল দিয়ে বিয়ে রেজিস্ট্রি করা হয়। বিয়ের 4-5 দিন পর রহিম মোল্লা বিয়েকে অস্বীকার করেন। এ বিষয়ে স্থানীয়রা আরও বলেন, অভিযোগের বিষয়ে রহিম মোল্লা বলেন তিনি আদালতে মামলা করেছেন, মেডিকেল রিপোর্ট আসলে সত্যতা বের হবে। আমাদের ঘরে আসি, সে আমাদের জোর করে এরকম করেছে, করবে পরে পরিমের আসা যাওয়াতে মানে আসে তাদের বাড়ি, তার লগে সম্পর্ক। এখন এরপরে আমারে জানাইছে, আমি এতটুকু কিন্তু জানি, আমার ফট করে রাত্রে জানাইলো করিমে যাই, আর আমার দেখতে পাব আদরবে উঠছেই, আমি প্রায় 1:30-2টা উঠার পরে আমি এরপরে উড়ি জানলাম যে এই ব্যাপার। তখন করিমের গো রহিমের গো বাড়ি দেবো, রহিমের ডাক দিছি, ডাক দিয়ে বললাম এই ব্যাপার, আপনি এই ব্যাপারে এখন মেয়ে তো পিকনিক অবস্থা, তারা হাসপাতাল 2-3 দিন নিছে, একই কথা ওনামনে তাদের বাড়ি যাওয়ার জন্য, বলে আমি তাদের বাড়ি যাবো না, এ কথা বলছে। আর এরপরে আমি বললাম এখানে বসি যাই, এখন রাইট 2:30-3 বাজে 21:00 রাত্রে, তখন আমি বললাম যে এখানে সময় নষ্ট করে লাভ নাই, চলেন এখন প্রয়োজনে থানায় মমিনেরও ফোন দিই এখানে আনি, থানায় মেয়েও নিব ছেলেও নিব, এরপরে তারা চিন্তা ভাবনা করবে। এ কথার পরে মমিন গেছে সেখানে, আরও একটা লোকসহ কুন্ডাতে যাওয়ার পরে এখন রহিম কিছুক্ষণ পরে কয় যে জন মেয়ে আমার নাম কয়, আমি সেখানে যাব। এখানে আসার পরে রহিম আসছে স্বেচ্ছায়, রহিমের বাইয়া ছিল আরও হেতাকো বাড়ির দুইজন আছিল, ওই যে সবুজ আর এবং সবুজে থাকার পরে রহিম মাবুলোকে এরপর আমার ঘর থেকে মেয়ে আসছে, আর ঘরে রহিমও আসিল, জিজ্ঞেস করছে মমিনে, মমিনে জিজ্ঞেস করছে আর কয় দে এক কর্ম রহিমে করছে। তখন
মেয়ে কিন্তু একটু অসুস্থ অবস্থা মেয়ের ধরনা রাত প্রায় সাড়ে তিনটের মধ্যে গেছে আমরা এরপর আর কিছু লোক অত রয়েছে তখন তার ছোট ভাই রহিমের যখন ইয়ারে মাবুলকের বাড়ি থেকে আনা হয়েছে সে ডাকা দোকান করে তোমার ভাই এই ব্যাপার তখন কয়েকদিন না এটা আমার ভাই করছে আজ প্রায় এক দেড় বছর আমার ভাইয়ের বোর সাথে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নাই এখানে আসা যাওয়া করে এখন এটা কী করবেন তখন রহিমে কইতেছে যখন মেয়ে আমার কথা বলে শরীয়ত মোতাবেক যেমনে শুদ্ধ হয় ভালো হয় এমনি আমি একমত তখন এর পরের দিন আপনার সাইটটার দিকে সামাজিকতাভাবে বিয়ে করিমের মেয়ে আমার নাতি ওই মেয়েটা অসুস্থ শুনি করিম রহিমেরে যাই সবাই জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে রহিম প্রথম অস্বীকার করছে পরে বলছে মেয়ে যান আমার নাম বলে আমি সেখানে যাবো এখন এখানে আসার পরে রহিমের নাম মেয়ে বলছে বলার পরে রহিম বলছে ঠিক আছে শরীয়ত অনুযায়ী যেটা হয় আপনারা এইটা করেন তখন আমরা তো শরীর সম্বন্ধে বুঝি না মুক্তি সাহেবের মোবাইলে ফোন করছি ফোন করে জিজ্ঞেস করলাম ছেলে মেয়ের নাম বলে মেয়ে ছেলের নাম বলে ছেলে অস্বীকার উক্তি এখন কি করা বলে এখন বিয়ে পড়াই দিন বিয়ে পড়াই দিই 40 দিন বাদে এদের সাজা দিবেন এ মর্মে আমরা রহিম স্বীকার করছি আমরা বিয়ে পড়াই দিছি কাবিন করাইছি এ কাজী সাহেব আসছি এ রহিমে হের ভাই সাক্ষী আসিল রহিমে বলছে মেয়ের পক্ষে 3 ডিসিম জায়গা চাইছে আমরা কছি 2 ডিসিম দিব রহিম বলছে আমি 1 ডিসিম দিব এখন কাবিন হওয়ার পরে বিয়ে হওয়ার পরে আর রহিম ধরা দিচ্ছে না আসতেছে না মেয়ের কোনো খোঁজ খবর নিতেছে না মাঝে মাঝে ফাঁকে আসলে আমি আমার ওই একটা ফুফাতো ভাই আসছে আমেরিকা থেকে তো রাতে 1:30টার দিকে আমি ওনার সাথে ব্যস্ত হঠাৎ করে দেখি যে এদিকে লোকজন আসতেছে যে মাহু মোল্লারে যাইয়া করিম ভাই ছেলে মোতালেবে নিয়ে আসতেছে ধুয়াধুড়ি করে আমি জিজ্ঞেস করছি কি আসে বলে নাই পরে আমিও ফিসন ফিসন আসছি আসি আমি এখানে দাঁড়া রয়েছি সাইডে মোমিন ভাই হালাম কাকা রব কাকা কাদের কাকা ওরা সব একটা ইয়ে করতেছে এখন রহিম মোল্লা বারবার বলতেছে তোরা আমার থানায় মানায় দিচ্ছে যত কিছু করছে এটা ঘুরে ফিরে আমার আমি এভাবেই শুনতেছি ঘুরে ফিরে আমার উপর আসি পড়বো তোরা আমার থানা টানা দিচ্ছে আমি হিতে যান আর নাম কর আমি বিয়ে সাদি করবো হ্যাঁ তোরা যেভাবে কর সামাজিকভাবে আমি বিয়ে করবো এখন এরপরে রহিম মোল্লার সাথে রহিম মোল্লার বাইরে ফাটানো হয়েছে মাহমুল্লারে এখন মাহমুল্লা রহিম মোল্লা দুজনে ভালোভাবে কথা বলি আসি মাহমুল্লা আবার বুঝি শুনি বলতেছে আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি সে এটা বিয়ে করবো সে স্বীকার করছে এবং রহিম মোল্লার ওই দিন যে স্পষ্ট স্বীকারোক্তি দিছে এর অ্যাভেলেবল প্রমাণ আছে যে সে স্বীকারোক্তি দিছে এবং রহিম মোল্লার ভাই মাহবুব মোল্লা নিজেই বলছে এরপর তার পরের দিন তার উপস্থিতিতে সে রাজি ছিল এবং সে স্বেচ্ছায় আসছে স্বেচ্ছায় যাই এনআইডি কার্ড নিয়ে আসছে আনে সে এখানে বিয়ে করছে তার হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলছে যে মেয়ে অন্তঃসত্ত্বা মানে ডেলিভারি হবে তখন মেয়ে ডেলিভারি হয়েছে আমরা তো আর রাত্রে জানি না সকালবেলা জানছি জানার পরে ওই ভিকটিম যেই বিবাদেরই জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার হয়েছে এবং এখানে আনে জিজ্ঞাসা করা হয়েছে মেয়েও ওর নামে বলছে আর কারো নাম বলে নাই এরপরে দি এই স্থানীয়ভাবে সর্দার মাদার সবার উপস্থিতিতে বিয়ে শাদী হয়েছে কাবিন হয়েছে এবং আপনার বাড়িতে 200 জায়গা দেওয়ার কথা ছিল সব কিছু মিলে আনুষ্ঠানিকভাবে সব কিছু সুন্দরভাবে করার পরে সে প্রতারণার আশ্রয় নিছে প্রতারণার আশ্রয় নিয়ে সে কী করলো তার বাড়ির জায়গাটা তার ছেলে মেয়েদের নামে দিয়ে দিছে এখন সে এই বিয়ে মানে না সে এই সম্পর্কে কোনো কিছু জানে না এসব কথাবার্তা সাইডের দিকে গুড়ি গাড়ি বলে আর সেই কাডাগায়ের মধ্যে লবণ সানে দিছে আবার কোড়ে ঘুমে আমি আমি দেখি না এখন কত সকালে আমি আদ্রমের বাইক গেছি যাই আমি নিজে নিজে চিন্তা করলাম কোনো জোর করি তার এখন এই কাজটা করা হয়েছে নি আমি তারা জিজ্ঞেস করছি রহিম ভাই এখনও ভালো আছে আপনি সত্য কথা বলছেন ঠিক আছে এখন ঘটনাটা রাত্রে যে ঘটনা করছি এই গাছের লোক জড়িত আছেন নি ও ভাই আমি কোনো জড়িত নাই আমারও জোর করে এটা করা হয়েছে এখন আমি কোনো এটার লোক জড়িত নাই আমি করা মাত গিয়ে করতে পারি রহিম বলে তখন আমি আপনি কথা বললে হইতো না আমি মেয়েটারে জিজ্ঞেস করবো এটা আমার নিজের ব্যক্তিগত একটা কথা কি সবাই মিলে কি তারও জোর করি বিয়ে হওয়াই দিছে নাকি আসলে স্বেচ্ছা মানে সে নিজে শিখে দিছে আর আমি নিজে নিজে বোঝার জন্য আমি এটা বলছি তখন আমি মেয়ের কাছে আসি মেয়ের কাছে আই মেয়েরে জিজ্ঞেস করছি এখনও ভালো আছে সত্য কথা বল নাহলে তোর কাড়ি খাদা আলাম আর রহিমের লোক কে কে আছে জড়িত আছে কর রহিম তো আছে ঠিক আছে আর কে কে জড়িত আছে তখন এই মেয়ে বলে আর কেউ জড়িত না খালি সে একজনে খালি ঘর ভাই আমার বই ভাবি ছিল না এমনকি আমার মা ছিল না মা ছিল চট্টগ্রাম তখন হে এখানে মাঝে মাঝে রাত্রে আইতো খাইতো খাই